Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটির থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে ভিডিওটি করেছি। তো আজকে আমি ভিডিও করেছি হচ্ছে আমার বাসায় একটা ফার্নিচার নিয়েছি, সেটা সামান্যই একটি, আপনাদের কাছে হয়তো বা সামান্য কিছু মনে হতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু। তো আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা আমার অনেক একটা পছন্দের একটা ওয়ারড্রব নিয়েছি আমার, যদিও ওয়ারড্রব ছিল আগে, সেটা হচ্ছে মেহগনি কাঠের ছিল। তো আমার এখানে কোনো ফার্নিচার নেই তেমন, তো টুকিটাকি আমার যতটুকু লাগে ভাড়া বাসায় থাকার জন্য ততটাই। তো আমি নতুন একটা ওয়ারড্রব নিলাম একবারে, ভেবেছিলাম নর্মাল একটা নেব, যখন যাব বিক্রি করে দিয়ে যাব, কিন্তু না, একবারে একটা ভালো একদম সেগুন কাঠের একদম শাড়ি একদম সুন্দর একটি ওয়ারড্রব নিয়ে নিয়েছি। তো ডিজাইনটা আমার পছন্দই, মানে আমি আর আমার হাজব্যান্ড মিলেই পছন্দ করে বানিয়েছি। তো আমার এই ওয়ারড্রবটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো আনার সময় যখন গাড়িতে করে পাঠাইছিল এটা বান্দরবন থেকে আনা, তখন আর কি গাড়িতে অনেক জায়গায় আঘাত লেগে লেগে সমস্যা হয়েছে, সেই জন্য ওখান থেকে মিস্ত্রি আবার বাসায় আসছে এসে আর কি বার্নিশ করার জন্য। তো দুপুরবেলা লোকটা পৌঁছাইছে আমাদের এখানে, ভাইয়াটা এসে দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করছে, করে বাকিটা কাজ শুরু করছে। তো আগে থেকে সব ড্রয়ারগুলো সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর আবার বার্নিশ করেছে, ডাবল বার্নিশ করা হয়ে গেল ওনাদের, ডাবল কষ্ট। তো বার্নিশটা করার পর এটা নাকি খোলা জায়গায় হাওয়ায় বা রোদে রাখলে বেশি ভালো হয়, যেহেতু আমরা উপরে আছি তো নিচে নেওয়াও সম্ভব না, ছাদে নেওয়াও সম্ভব না, এই জন্য রুমের মাঝেই বার্নিশগুলো মানে ফার্নিচার জিনিস সব সরিয়ে নিয়ে এখানেই বার্নিশটা করা হয়েছে। তো বার্নিশটা অনেকটা সুন্দরভাবে করে দিয়ে গেছি ফিনিশিং করে, এখন হচ্ছে একটা কাঠের ভিতর কাপড়ে গিয়ে একটা লাগিয়ে আগুন ধরায় বার্নিশ তাপ দিচ্ছে। আমি তো বুঝতে পারিনি বিষয়টা, পরে দেখলাম যে রুমে হিট দিচ্ছে, রুমটা যখন একটু গরম হয়ে যাবে নাকি বার্নিশটা এমনিতেই শুকায় যাবে। তো এই যে জিনিসটা দেখতে ভালোই লাগছিলো, যখন বার্নিশটা এতটা সুন্দর চকচক করতেছিল যে ইসের সামনে ড্রয়ারের সামনে নিয়ে যখন যাচ্ছিল মনে হচ্ছিলো চকচক করতেছে আয়নার মতো, অনেকটা সুন্দর লাগছিল। তো বার্নিশটা শেষ, এখন শুধু শুকানোর পালা, তবে শুকায় যাওয়ার সময় বলে গিয়েছিলো যে একদিন ড্রয়ারগুলো মানে একদম ফাঁকা ফাঁকা রেখে দিতে তবে ভালো হবে। তো আমি কিন্তু একদিন এখানে মানে রুমে বেশি একটা আসা যাওয়া করিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে আর কি আমি ড্রয়ারগুলো লাগিয়েছি। তো কতটা সুন্দর লাগছে আর কি, চকচক করতেছে ফুলগুলো অনেকটা। তো আমার মানে ওয়ারড্রবটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা আমি আর আমার হাজবেন্ড পছন্দ করে বানিয়েছি, প্রতিটা মানুষের রুচিবোধ আলাদা থাকে, পছন্দটাও কিন্তু আলাদা থাকে, যেহেতু আমরা এক একজন মানুষ এক এক রকম, সবার ভালো লাগা কিন্তু এক হবে না, কারোর কাছে অনেকটা ভালো লাগতে পারে, কারোর কাছে হয়তো বা ভালো লাগবে না, তবে কিন্তু অবশ্যই জানাবেন সবাই। তো ওখানে আমার বার্নিশটা করে ওইভাবে রেখে ওই লোকটা চলে গিয়েছে। আর এদিকে আপনাদের মানে সকালবেলা একবার মাংস এনেছিল, আমি রান্না করেছি বা রেখেছি, আবার হচ্ছে আপনাদের ভাইয়া কয়েকজন ব্যাটসম্যান মিলে একটা গরু কিনেছিল, তো সেটার থেকে মাংস কেটে পাঠাইছে, এখন হচ্ছে বিকালবেলা, বিকালবেলায় আর কি মাংসটা নিয়ে আসছে। তো হচ্ছে এখন একসাথে যেহেতু পাঠাইছে অনেকগুলো মাংস, এখানে অনেকগুলো বলতে 5 থেকে 6 কেজি হবে, তো আমি একসাথে তো এত রাখবো না, আর আমাদের ফ্যামিলি তো ছোট, আমি 1-1 কেজি মানে অনুমান করে 1-1.5 কেজি এরকম করে প্যাকেট করতে বলেছি, তো 4-5টা প্যাকেট করবে। তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে আর কি, আমি বললাম যে হাড়িগুলো আর মানে যে সলিড মাংসগুলো আছে এগুলো একটু আলাদা করে আর কি প্যাকেট করে দেওয়ার জন্য, তাহলে হবে কি যখন খাবো এগুলো তখন আর কি সব ধরনের ই থাকবে, আর এখানে কলিজাগুলোও ছিল। তো যাই হোক আর কি মাংসটা অনেকটাই ভালো ফ্রেশ ছিল একবারে, মানে জবাই করে এরা শুধু নিজেদের জন্য সবাই কয়েকজন মিলে কিনছিল বড় একটা গরু, তো জবাই করে সাথে সাথে বাসায় মাংস পাঠিয়ে দিচ্ছে, তো এখন প্যাকেট করে দেবে। আমার খাওয়া দাওয়া শেষ, একবার মাংস রান্না করেছি আমার কেমন লাগছিল ওই জন্য আমি বললাম যে আজকে আর আমি রান্নাগুলো শেয়ার করে নিই, রান্নার ভিডিওগুলো পরে দেব আপনাদের পরের ভিডিওতে, যেহেতু আমার একটু শরীরটাও খারাপ এই জন্য আপনাদের আর কি ভিডিও দিচ্ছি না আমি।
তো সবাইকে অনুরোধ, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন। আমার শরীরটা একটু খারাপ এখনও, অনেকেই হয়তো জানেন আমার এখনও ঠিক হয়নি। তো এই যে প্যাকেটগুলো পর আপনার ভাইয়েরা সুন্দরভাবে মাংস আর হাড্ডিগুলো আর কি আমাকে হেল্প করে দিচ্ছে। তো মাংসটা মানে যখন পাঠাইছে যে প্যাকেটটায়, ওখানে যে একটা সুতার মতো চলে আসছে, যে দেখে আমি মানে ভিডিওর সময় হাসি পাচ্ছিলাম অনেক। তো এই যে 1 কেজির মানে একটা আন্দাজ করে আর কি প্যাকেটটা করা হচ্ছে। আমাদের এমনিতে প্রচুর অ্যালার্জি কি বলবো, আর বিপটাই খাওয়া পড়ে বেশি। তো এই যে সুন্দর করে হাড্ডিগুলো আর মাংসগুলো সুন্দর করে প্রতিটা প্যাকেটে মানে সমান পরিমাণ করে মানে মিক্স করে রাখা হচ্ছে। তো হাড্ডিগুলো অনেক ভালো, আর বাজার থেকে যেটা আনছিল ওটাওতেও মানে হাড্ডিগুলো খুব সফট, মানে যে যে হাড্ডিগুলো খাওয়া যায়। তো এটা এখনও রান্না করিনি, কী হবে জানি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।